ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা? মমস ম্যাজিক কিচেনে আপনাদের স্বাগত। আজকে আমরা আপনাদের সাথে শেয়ার করতে চলেছি বেতো শাকের রেসিপি। শাক হচ্ছে একটা টেস্টি হেলদি ফুড যা শীতকালে আমরা সবাই খাই। কী করে বেতো শাক বানাতে হয় সেটা আমি আপনাদেরকে আজকে দেখাবো। খুবই ছোট রেসিপি, অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন আর লাইক কমেন্ট করে জানাবেন যে রেসিপিটা কেমন হলো। চলুন দেখা যাক কীভাবে। সবার প্রথমে আমরা কড়াইয়ের মধ্যে তেল নিয়ে নিয়েছি মামি হেলদি অ্যান্ড টেস্টি মাস্টার অয়েল। এবার আমরা এর মধ্যে শুকনো লঙ্কা দিয়ে দিলাম, একটা শুকনো লঙ্কা দুটো টুকরো করে দিয়ে দিয়েছি। এরপর আমরা এর মধ্যে কালো জিরে দিয়ে দিলাম কিছুটা দিয়ে। এবার ভালো করে এটা আমাদের নাড়িয়ে নিতে হবে ভাজা ভাজা হওয়ার জন্য। মোটামুটি ভাজা ভাজা হয়ে গেলে এবার আমরা এর মধ্যে অ্যাড করব সরফার্স্টে বেগুন। একটা বেগুন নিয়েছিলাম, সেটাই আমরা ছোটো টুকরো টুকরো করে দিয়ে দিয়েছি। বেগুন কুচিয়ে সেটা আমরা দিলাম। এবার দিয়ে এটাকে আমরা ভাজা ভাজা করে নেবো ভালো করে। বেগুন পুরো অয়েলটাকে টেনে নেয়, তাই জন্য সেরকমই হয়েছে, অয়েলটা টোটালি সোক করে নিয়েছে বেগুনের মধ্যে। এবার আমরা এর মধ্যে মশলা অ্যাড করবো। সবার প্রথমে আমরা এর মধ্যে দেবো হলুদের গুঁড়ো এক চামচ মতো, তারপর আমরা দেবো লবণ এক চামচ মতো, দিয়ে ভালো করে এটাকে আমরা মিক্স করে নেবো। ভালো করে মিক্সিং হওয়া দরকার। ভালো মতো মিক্স করা হয়ে গেলে এবার আমরা এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা। চারটে থেকে পাঁচটা কাঁচা লঙ্কা আমরা চিরে মাঝখান দিয়ে দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে এটা মেশাবো। তো মিক্স করা হয়ে গেল, আমাদের ঝালের জন্য এটা দরকার ছিল। মোটামুটি মিক্সিং হয়ে গেলে তারপর আমরা এর মধ্যে শাকটা দিয়ে দেবো, যে শাকটাকে আমরা ধুয়ে রেখে দিয়েছি। ফ্রেশ শাক আমরা ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছিলাম, নিয়ে ভালো করে ধুয়েছি। ধুয়ে এবার সেই শাকটাকে এবার আমরা এর মধ্যে দিয়ে দিলাম বেগুনের মধ্যে। ভালো মতো যত শাক ছিল আমরা দু থেকে তিন আঁটি মতো শাক নিয়েছিলাম। আপনারা চাইলে বেশি বা কমও নিতে পারেন, যেই কোয়ান্টিটিতে আপনারা রান্না করবেন সেইভাবে নেবেন। নিয়ে এটাকে আমরা ভালো করে এবার মিক্স করে নিচ্ছি। শাকের মধ্যে যেহেতু একটা জল জল ভাব থাকে, তো সেটা অবশ্যই আমরা দেখতে পারবো যে অনেকটা পর শাকটা যখন সেদ্ধ হবে সেই জলটা বেরিয়ে আসবে। তারপর আমাদের সেটা শুকানোর জন্য দিতে হবে, যাতে ওটা ফুল হিটে সেটা ভালো করে শুকিয়ে নেয়। ভালো করে আমাদের মিক্সিং করা হয়ে গেছে। তো এবার দেখতেই পাচ্ছেন যে মোটামুটি সেদ্ধ হয়েছে বলে সেই জলটা বেরিয়ে আসছে, যেটা আমি আপনাদের বললাম। তো এটা ভালো করে হালকা হাতে নাড়িয়ে যেতে হবে অনেকক্ষণ ধরে, যাতে এটা সেই জলটা ভালো করে টেনে নেয় সেই জন্য। এবার ভালো মতো আমরা শাকটাকে ফুল হিটে হাই হিটে রেখে দিয়েছি, যাতে এটা ভালো করে সেদ্ধ হয়ে যায় প্রপারলি, আর এই জলটা যেটা রয়েছে সেটাও যাতে সোক করে নেয়। তো অনেকক্ষণ প্রায় পাঁচ থেকে দশ মিনিট পর আমরা দেখতে পাবো যে শাকটা প্রায় সেদ্ধ হয়ে গেছে পুরো টোটাল। আমাদের এটাও রেসিপিটাও প্রায় রেডি রেডি হয়ে আসছে, ভালো একটা স্মেল আসছে। তাও আমরা ভালো করে নাড়িয়ে নিচ্ছি এটাকে, যাতে বাকি জলটাও সোক করে নেয় আর শাকটার সাথে প্রপারলি, যাতে যে আমরা বেগুনের ইয়েটা কম্বিনেশান রেখেছি সেটা যাতে মিক্স হয়। এবার ভালো করে আমাদের মিক্স করে নিতে হবে অনেকক্ষণ ধরে, যতক্ষণ না শাকটা মোটামুটি একটা প্রপার ওয়েতে সেট হয়। তো ভালো করে আমরা শাকটাকে এভাবে মিশিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আপনারা পুরো শাকটা রেডি হয়ে গেছে আমাদের। খুব কম টাইমের রেসিপি এটা, চটপটের রেসিপি। আর তারপর আমরা এর মধ্যে দিয়ে দিলাম চিনি, এক চামচ মতো চিনি দিলেই সেটা এনাফ। দিয়ে ভালো করে এটাকে আমাদের নাড়িয়ে নিতে হবে। শীতকাল এইসব শাকের রেসিপি খেতে খুবই ভালো, আর ভেজিটেবলস মিন্স টু মাচ হেলদি ফুড, যেটা আমাদের বডির জন্য আর ইমিউনিটি পাওয়ার বাড়ানোর জন্য অনেক বেশি দরকার হয়। সেই ক্ষেত্রে ভেজিটেবলস তো অবশ্যই খাওয়া উচিত। বাড়িতে বাচ্চারা অনেক সময় ভেজিটেবলস এই সেই খেতে চায় না, সেই ক্ষেত্রে এসব টেস্টি টেস্টি শাকের রেসিপি রান্না করে তাদেরকে খাওয়ানো দরকার। তো এই হিসেবে আমরা আমাদের শাকটা প্রায় কমপ্লিট করে নিয়েছি। প্রায় 10 থেকে 15 মিনিট পর আমরা দেখবো যে আমাদের শাকটা টোটালি জলটা যেটা বেরিয়েছিল সেটাও সোক করে নিচ্ছে, শাকের রেসিপিটাও টোটাল আমাদের কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা এটাকে সার্ভ করে নেব। আমরা সার্ভ করে নিয়েছি একটা বোলের মধ্যে আমাদের শাকের রেসিপিটা। তো দেখতেই পাচ্ছেন যে পুরো শাকটা ভালো মতো হয়ে গেছে, বেগুনগুলো এতটাই ভালোভাবে সাথে মিক্স হয়ে গেছে যে বোঝাও যাচ্ছে। তো আজকে আমাদের রেসিপি এখানেই শেষ হলো। অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করুন, চ্যানেলটা সবার সাথে শেয়ার করুন, এনকোয়ারি থাকলে কমেন্ট বক্সে জানান। আর সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে পরের রেসিপি।